আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দিশার রন্ধনশালা। আজকে আমি আপনাদের জন্য ভিন্নধর্মী মজাদার একটি পায়েসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার স্বাদের পেঁপের পায়েস। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। আমি প্রথমেই একটা মাঝারি সাইজের পেঁপে নিয়ে নিচ্ছি। তারপর এই পেঁপেটাকে প্রথমে ভালো মতো ছিলে নিতে হবে। তো এই যে আমি ভালো মতো পেঁপেটাকে ছিলে নিয়েছি, এখন পেঁপেটা পরিষ্কার করে ধুয়ে নিব। পেঁপেটা যখন ধোয়া হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এখন এই গ্রেটারের সাহায্যে পেঁপেগুলোকে গ্রেট করে নিব। তো এই যে পেঁপেগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এখন একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ ঘি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দুইটা এলাচ আর একটা তেজপাতা দুই খণ্ড করে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম কিছু বাদাম কুচি। এখন এইগুলোকে হালকা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে। তো এইগুলাতে যখন ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি এখানে গ্রেট করে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। এখন পেঁপেগুলোকে ভালো মতন ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না 70%-এর মতো সিদ্ধ হয়। তো আমি এই যে মিডিয়াম আছে পেঁপেগুলোকে ভেজে নিব। তো মোটামুটি 3 মিনিটের মধ্যে আমার পেঁপেগুলো 70%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ চিনি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন চিনি এখানে অ্যাড করে নেবেন। এখন আমি চিনিটা দেওয়ার পর আবারও 2 মিনিট ভালো মতো পেঁপেগুলোকে ভেজে নিব। এই 2 মিনিটের মধ্যে পেঁপে আরেকটু সিদ্ধ হয়ে যাবে। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম আছে রাখতে হবে। তো 2 মিনিট পর পেঁপেও সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর চিনিটাও গলে এসেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 কাপ দুধ। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি। তো তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তবে আপনারা যদি কেউ লবণ খেতে পছন্দ না করেন, তাহলে লবণটা স্কিপ করতে পারেন। এরপর আমার মনে হয়েছে এখানে আরও কিছুটা চিনি অ্যাড করা প্রয়োজন, তাই আমি আরও কিছুটা চিনি অ্যাড করে সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে 3 মিনিটের মতো রান্না করে নিব। তো 3 মিনিটের মধ্যে আমার পায়েসটা সম্পূর্ণ রেডি। আমি চুলাটা বন্ধ করে নিয়েছি, এখন পায়েসটা নামিয়ে নিব। তো এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের পেঁপের পায়েস। চালের পায়েস বা সুজির পায়েস খেতে খেতে আমাদের যখন একঘেয়েমি এসে যায়, তখন চাইলেই আমরা স্বাদ পরিবর্তনের জন্য ভিন্ন স্বাদের এই পেঁপের পায়েসটি তৈরি করে খেতে পারি। এই পায়েসটাকে অনেকেই আবার পেঁপের সেমাই অথবা পেঁপের ক্ষীরও বলে থাকে। তো নাম যাই হোক না কেন, খেতে কিন্তু এই পায়েসটা অসম্ভব মজাদার হয়। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।